চারপাশে ছড়িয়ে আছে সাদা পাথর মনে হয় যেন প্রকৃতি শুভ্র বিছানা বিছিয়ে রেখেছে মাঝখানে স্বচ্ছ নীল পানি চারদিকে ঘিরে আছে ছোট বড় কয়েকটি পাহাড় তার উপর যেন আজটে পড়েছে মেঘ এছাড়াও চারপাশে আছে সবুজ প্রকৃতি সব মিলিয়ে প্রকৃতির যেন অপরূপ এক স্বর্গরাজ্য দূর থেকে পর্যটকরা এই অপূর্ব স্থানটি উপভোগের জন্য ছুটে আসে সাদা পাথরের দেশে সাদা পাথর আবার কোথায় নিশ্চয় এমনটি ভাবছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে উপজেলা কোম্পানিগঞ্জ সীমান্তবর্তী অবস্থিত আর সেখানেই আছে সাদা পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি ভোলাগঞ্জ কোয়ারির জিরো পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা বনাঞ্চল সেদিকে তাকালেই চোখ জুড়িয়ে যাবে চারদিকে শুধু সবুজ আর সবুজ আর নিচে তাকালে দেখবেন সাদা পাথর ছড়িয়ে আছে এর মাঝে স্বচ্ছ পানি সেখান থেকে নেমে আসছে অশান্ত শীতল পানি ঝর্নার পানি গড়িয়ে চলে যাচ্ছে ধলাই নদীর বুকে সারা বছরই সাদা পাথরের দেশে ঘুরতে যেতে পারেন তবে বর্ষার সময় এই স্থানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় জুন থেকে সেপ্টেম্বর এই সময় যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণ কম থাকবে শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে আর বর্ষায় নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা ভরাট নদীর শোভা বাড়িয়ে দেয় হাজার গুণ সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় অনেকেই সাদা পাথর পর্যটন স্পটকে ছবিতে বিছানা কান্দি ভেবে ভুল করেন দেখতে একই মনে হলেও সামনাসামনি গেলে পার্থক্যটা চোখে পড়বে সেখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য বোধহয় পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানি কলকল শব্দে অশান্ত হয়ে নদীর বুকে মিশে যায় ঝর্ণার পানি ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা নামে পরিচিত এই স্পটটি এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন জানা যায় ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর ধলাই নদীর তলদেশে রয়েছে পাথরের বিপুল মজুদ পাথর উত্তোলনের কাজ সহজ করতে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয় বর্তমানে রোপওয়ে টাওয়ারগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেখানে গেলেই চোখে পড়বে পাথর উত্তোলনের দৃশ্য ছোট ছোট নৌকায় করে পাথর উত্তোলন করে বয়ে নেওয়ার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এভাবেই সেখানকার মানুষেরা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে পাথর উত্তোলন করে থাকেন সেখানকার দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি ভোলাগঞ্জের উৎসমুখ সাদা পাথরে সবসময়ই চেরাপুঞ্জি থেকে স্বচ্ছ নীল ও ঠান্ডা পানি নেমে আসে সিলেট নগরীর আম্বরখানা থেকে সিএনজি চালিত অটোরিকশা চলে সিলেট কোম্পানিগঞ্জ রুটে একশো বিশ টাকা জনপ্রতি ভাড়ায় কোম্পানিগঞ্জ রুটে টুকের বাজারে নেমে যাবেন টুকের বাজার থেকে ট্রলারে চলে যেতে পারেন সাদা পাথর কোম্পানিগঞ্জ পৌঁছে টুকের বাজার ঘাট থেকে ট্রলারে সাদা পাথর পৌঁছতে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে যাওয়া আসায় নৌকা ভাড়া পড়বে আটশো টাকা এখানে নৌকা রিজার্ভ করে নিতে হয় অন্যথায় ভুগতে হবে তাই দল বেঁধে গেলে খরচটা একটু কম হবে সিলেট থেকে ভোলাগঞ্জ সরাসরিও চলে যাওয়া যায় দশ মাইল নামক স্থান থেকে নৌকা নিলে পাঁচশো থেকে ছয়শো টাকা ভাড়া পড়বে তবে এক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুনতে হবে অটোরিকশায়